নমস্কার বন্ধুরা, বাংলা গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ নিবেদন যতীন্দ্রনাথ সেনগুপ্তের জীবনী। বাংলা কাব্যজগতে একটি উজ্জ্বল নাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 1887 খ্রিস্টাব্দের 26 জুন বর্ধমান জেলার পাতিলপাড়া গ্রামে মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নদিয়া জেলার শান্তিপুরের কাছে হরিপুর গ্রামে। যতীন্দ্রনাথের পিতার নাম দ্বারকানাথ সেনগুপ্ত, মাতার নাম মোহিত কুমারী দেবী। গ্রামের বিদ্যালয়ে যতীন্দ্রনাথের শিক্ষা শুরু হয়। 12 বছর বয়সে ছাত্রবৃত্তি পরীক্ষায় পাশ করে তিনি কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন। 1903 খ্রিস্টাব্দে তিনি সেখান থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1905 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলি থেকে ফার্স্ট আর্টস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। 1911 খ্রিস্টাব্দে তিনি বিই পাস করেন। 1913 খ্রিস্টাব্দে যতীন্দ্রনাথের কর্মজীবন শুরু হয় নদিয়া জেলা বোর্ডের অধীনে। কর্মসূত্রে তাকে কৃষ্ণনগর, বহরমপুর ও কলকাতায় বিভিন্ন সময় থাকতে হয়েছে। যতীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ মরীচিকা প্রকাশিত হয় 1330 বঙ্গাব্দে। তার পরবর্তী কাব্যগ্রন্থগুলি হল মরুশিকা, মরুমায়া, সায়ম, ত্রিজামা। তার মৃত্যুর পরে প্রকাশিত হয় নিশান্তিকা। যতীন্দ্রনাথ মূলত কবি, কিন্তু গদ্য রচনাতেও তিনি বিশেষ পারদর্শী ছিলেন। অনুবাদ কর্মের ক্ষেত্রে যতীন্দ্রনাথকে সাধারণভাবে অনেকে দুঃখবাদী কবিরূপে চিহ্নিত করে থাকেন। এই অভিধা তার সম্পর্কে কতখানি প্রযোজ্য সে বিষয়ে সংশয় থাকতে পারে, কিন্তু কাব্য সৃষ্টিতে তিনি যে স্বাতন্ত্র্যের পরিচয় দিয়েছেন তা অনস্বীকার্য। কবি হিসেবে তিনি রবীন্দ্র যুগে আবির্ভূত হয়েছিলেন বটে, কিন্তু তার কাব্য প্রতিভা রবীন্দ্রনাথে আত্মসমর্পণ করেনি। তার কবিতা রবীন্দ্রোত্তরকালের কবিদের কাছে বিশেষ প্রেরণার উৎস ছিল। 1954 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর এই খ্যাতনামা কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশা করি আমাদের আজকের বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।